আমরা যাত্রা শুরু করছি। আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কের উদ্দেশ্যে আমরা আজকে আমাদের ভ্রমণ ট্রাভেল ট্যুর নো যাই হোক আমরা এখন রওনা দিব কিছুক্ষণের ভিতরে। আমরা আমাদের ভাবিরা এখনো নামে নাই, কয়েকজন বাকি আছে। আমরা নেমে গেলে আমরা সবাই রওনা দিয়ে দেবো। আপনার ভিতরে এসে গেছে আমাদের ভয়েস ভাই, আমাদের কমান্ডার। আমরা সকাল ৮টায় মতিঝিলের বাসা থেকে বের হয়ে ভিআইপি রোড হয়ে মগবাজার ফ্লাইওভার পার হয়ে তেজগা দিয়ে আমরা যাব। আমরা যাচ্ছি এখন বঙ্গবন্ধু সাফারি পার্কে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের খণ্ড খণ্ড শালবনের ৪,৯০৯ একর জমিতে গড়ে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণী নিরাপদ আবাসস্থল হিসেবে এটি পরিচিত। ২০১১ সালের ২রা ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের আনুষ্ঠানিকভাবে নির্মাণ কার্যক্রম শুরু হয়। কাজ কনস্ট্রাকশন কাজ চলছে, সে কারণে কিছুটা জাম পড়তে পারে। তাছাড়া টঙ্গী পার হওয়ার পর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রচণ্ড জাম থাকে, রাস্তা কনস্ট্রাকশন কাজ হওয়ার কারণে। সে কারণে আমরা একটু সকাল সকাল বেরোয়েছি। সাফারি পার্কটি দক্ষিণ এশীয় মডেল, বিশেষ করে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এর সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এছাড়াও ইন্দোনেশিয়ার বালি সাফারি পার্কের কতিপয় ধারণা এখানে সন্নিবেশিত করা হয়েছে। সাফারি পার্কের চারিদিকে নির্মাণ করা হয়েছে স্থায়ী দেয়াল এবং এর মধ্যে দেশি বিদেশি প্রাণী বন্যপ্রাণীর বংশবৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যাতে পর্যটকগণ চলমান যানবাহনে অথবা পায়ে হেঁটে ভ্রমণ করে শিক্ষা, গবেষণা ও চিত্তবিনোদনের সুযোগ লাভ করতে পারে। আমরা হাইওয়ে থেকে সাফারি পার্ক যাওয়ার আমরা যে রাস্তাটি ঢুকেছি গ্রামের মাঝে, সে রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত ভাঙাচোরা। খুবই সতর্কভাবে গাড়ি চালাতে হচ্ছে। আপনারা যারা আসবেন তারা খুব সাবধানে গাড়ি চালাবেন, যাতে রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা এসে গিয়েছি। আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কে এসে গেছি। এখন আমরা সবাই নেমে একসঙ্গে পার্কের ভিতর ঢুকবো। আমরা টিকিট কেটে নিয়েছি আগে। আমাদের প্রতিজনের টিকিটে ১০০ টাকা, স্টুডেন্টদের জন্য হাফ, আর ৩ বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট ফি নাই। সাফারি পার্কের ধারণা চিড়িয়াখানা হতে ভিন্নতর। চিড়িয়াখানায় জীবজন্তুসমূহ আবদ্ধ অবস্থায় থাকে এবং দর্শনার্থীগণ মুক্ত অবস্থায় থেকে জীবজন্তু পরিদর্শন করেন, কিন্তু সাফারি পার্কে বন্যপ্রাণীসমূহ উন্মুক্ত অবস্থায় বন জঙ্গলে বিচরণ করবে এবং মানুষ সতর্কতার সহিত চলমান যানবাহনে করে জঙ্গলে ঘুরে দেখবে। সত্যি এটি একটি রোমাঞ্চকর ভ্রমণ হবে, এতে কোনো সন্দেহ নেই। পর্যটকগণ যা যা উপভোগ করবেন: ১. তথ্য ও শিক্ষা কেন্দ্রে ভিডিও ব্রিফিং, প্রামাণ্য চিত্রের মাধ্যমে সাফারি পার্ক সম্পর্কে সমগ্র ধারণা নিতে পারবেন। ২. ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে বন্যপ্রাণী ও উদ্ভিদ প্রজাতি বৈচিত্র্য সম্পর্কে ছাত্রছাত্রী ও গবেষকগণ পরিচিতি লাভ করতে পারবেন। ৩. প্রোটেক্টেড মিনিবাসে চড়ে প্রাকৃতিক পরিবেশে বিচরণরত বাঘ, সিংহ, হাতি, সাম্বার, মায়া হরিণ, চিত্রা হরিণ, বানর, হনুমান, ভাল্লুক, গয়াল, কুমির ও রং বেরঙের বিচিত্র পাখি দেখতে পাবেন। ৪. লেকের ধারে দেখতে পাবেন অসংখ্য অতিথি ও জলজ পাখি। পাখিশালায় দেখতে পাবেন দেশি বিদেশি অসংখ্য পাখি। ৫. হাতির পিঠে চড়তে পারবেন দর্শনার্থীগণ। ৬. পর্যবেক্ষণ টাওয়ারে উঠে বনাঞ্চলের নয়নাভিরাম সৌন্দর্য ও বন্যপ্রাণী অবলোকন করতে পারবেন। এখানে রাত্রিযাপনের জন্য রয়েছে ৩টি বাংলো। सब मिलिए चमत्कार एक प्राकृतिक परिवेशे अनायासे काटिए दीते पारबेन एकटी दिन। बन्य प्राणी और उद्भिद प्रजाति वैचित्र्य सम्पर्के छात्र छात्री और गवेषकगण परिचिति लाभ करते पारबेन। 3 प्रोटेक्टेड मिनी बसे चढ़े प्राकृतिक परिवेशे विचरणरत बाघ सिंह हाथी सांबार माया हरिण चित्रा हरिण बानर हनुमान भालुक गयाल कुमिर और रंग बेरंगेर विचित्र पाखी देखते पाबेन। 4 लेकेर धारे देखते पाबेन असंख्य अतिथि और जलज पाखी। पाखीशालाय देखते पाबेन देशी विदेशी असंख्य पाखी। आमादेर टूरिस्ट बास एसे गेछे, आमरा एई बासे उठबो। बासे उठे आमरा कोर साफारी पार्केर भितरे जाबो। सेखाने देखबो किभाबे प्राकृतिक परिवेशे बन्य प्राणीगुलो जेमन बाघ हरिण सांबा हरिण गयाल उट जिराफ जेब्रा एगुलो विचरण करছে। साथे साथे मूल आकर्षण रयेছে आमादेर सादा सिंह एवं रॉयल बेंगल टाइगर। आमरा टूरिस्ट बासे करे आमादेरके 25 थेके 30 मिनट कोर साफारी पार्के घुरिये आनबे एवं एर जोन्नो प्रत्येकके दिते हयेছে 100 टाका करे फी। रॉयल बेंगल टाइगर उद्देश्य रवाना होइछि। आमरा टूरिस्ट कोचे करे भितरे जाबो। सेखाने देखबो विभिन्न प्राणी प्राकृतिक परिवेशे किभाबे घुरे बेड़ाচ্ছে। কেউ দয়া করে গ্লাস খুলবেন না। কেউ গ্লাস খুলবেন না, মোবাইলে ফ্ল্যাশ লাইট অফ রাখবেন। मजार बेपार आज के खासाबंदी अर्थात कोस्टार मध्य खासाबंदी आसी और प्राणीगुलो उन्मुक्त जंगले घुरे बेड़ाচ্ছে। देखुन कि सुंदर परिवेश, सम्पूर्ण एक व्यतिक्रमी परिवेशे आमरा आज के बंगबंधु साफारी पार्के घुरे बेड़ाबो। साफारी पार्केर धारणा चिड़ियाखाना होते भिन्नतर। चिड़ियाखानाय जीवजन्तु समूह आबद्ध अवस्थाय थाके एबं दर्शनार्थीगण मुक्त अवस्थाय थेके जीवजन्तु परिदर्शन करें, किन्तु साफारी पार्के बन्य प्राणी समूह उन्मुक्त अवस्थाय बन जंगले विचरण करबे एबं मानुष सतर्कतार सहित चलमान यानबाहने करे जंगले घुरे देखबे। एकटु डान दिके ताकान, लेकेर पारे क्राउन क्रेन पाखी সামনে গেলে দেখা যাবে না। ও এখান থেকে ডান দিকে লেকের পারে। এর দাম 3 লক্ষ টাকা। 3 লক্ষ রাউন্ড ট্রেন। 5 हाथीर पीठे चढ़ते पारबेन दर्शनार्थीगण। 6 पर्यवेक्षण टावारे उठे बनांचलेर नयनाभिराम सौंदर्य और बन्य प्राणी अवलोकन करते पारबेन। एखाने रात्रि यापनेर जोन्नो रयेछे 3टी बांगलो। सब मिलिए चमत्कार एकटी प्राकृतिक परिवेशे अनायासे काटिए दिते पारबेन एकटी दिन। बाम पाशे बाम पाशे बाम पाशे ताकान, सेटार निचे बाम पाशे ताकान। আপু আমি দেখছি এটা যাক। बाम दिके फलो करें, बाम दिके आफ्रिकान जिराफ। सामने बांग्लादेशी जिराफ, पिछले आफ्रिकान जिराफ। बांग्लादेशे होयेछे एटा? हाँ हाँ। और सामने आफ्रिकान हरिण एकदम सामने आछे, एकटु दूरे आछे। আর ছেলে কমোডিলে হিলেন 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 কমোডি হিলেন তো বাঘ সিংহ হাতি সাম্বার মায়া হরিণ চিত্রা হরিণ বানর হনুমান ভালুক গয়াল কুমির ও রং বেরঙের বিচিত্র পাখি দেখতে পাবেন। 4 लेकेर धारे देखते पाबेन असंख्य अतिथि और जलज पाखी। पाखीशालाय देखते पाबेन देशी विदेशी असंख्य पाखी। चित्रा हरिण सुंदरबने चोखे समस्या साम्बार हरिण आछे एक गोड़ार भीतरे ताकायेन ब्राउन कलर देखें साम्बार हरिण बादाम खेয়ে যাও কাছে আসো এটা সাম্বার হরিণ আপনারা দেখছেন সাম্বার হরিণ এটা হচ্ছে ফিমেল স্লো মোশনে হাঁটতেছে কেন ওটা কি বিষয়টা ভাইয়া কোনটা এটাই তো সাম্বার হরিণ সাম্বার হরিণ স্লো মোশনে হাঁটতেছে ব্যাটারি চার্জ দিতে হবে এগুলা ব্যাটারি চালিত তো বাম দিকে ফলো করেন সাম্বার হরিণ রয়্যাল भाई हमारे तो काज ये था सामने बोलो तो भाई जाए वो बाहुबली सिनेमा देखें नहीं क्यों ए जामा देने के लिए तो कारण नहीं चिलो रेगुलर 2015 के जीरो मत है আমাদের এখানে 900 কেজি পর্যন্ত আছে এখানে মাত্র এটা ওটা বালু বালু এই এই ঘড়ি ডাকতাছে এই আসছে আসছে আয় ওই দুটো একসাথে একটা हेलो डान पाशे जरा आसुन बसें डान पाशे जरा आसुन बसें last person, God, it'll happen. Never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have